মণিপুরে যে নাকারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমাদের যে এক মাস ব্যাপী বিভিন্ন ব্লক শহর জেলায় প্রতিবাদ চলছে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেস এই জেলায় নিয়েছে সুচিস্মিতা দেব শর্মা তার নেতৃত্বে আমরা এখানে একটি প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন সেটা আমরা করলাম এবং এই মঞ্চে এসেছি আপনারা জানেন যে মণিপুরে কি ঘটনা ঘটেছে এ বিষয়ে আজকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব অবহিত আছে কি নক্কারজনক ঘটনা মণিপুরে ঘটেছে মণিপুর আমাদের স্বাধীন ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য এবং সেখানে আমরা অনেকে বলছি স্বাধীনতার অমৃতকাল 76 বছর পেরিয়ে এসেছি 75 তো হয়ে গেছে গত বছরে এটা 76 বছর আমরা পেরোলাম এবং এই অমৃতকালে কি পেলাম আমরা একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য মণিপুর সেখানে মেয়েদের যেভাবে ইজ্জতহানি ঘটানো হয়েছে মেয়েদের যেভাবে সম্মানের হস্তক্ষেপ করা হয়েছে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছি এবং আমরা পদক্ষেপ আশা করেছিলাম ভারতবর্ষের সংবিধান আমরা পেয়েছি 49 সালের 26 নভেম্বর সেই সংবিধান প্রয়োগ হয়েছে 26 জানুয়ারি 1950 তারপর থেকে এতগুলো বছর সংবিধানের প্রয়োগ হওয়ার কাল থেকেও আমরা পেরিয়ে এসেছি সেইখানে দাঁড়িয়ে আজকে মেয়েদের প্রাপ্য হলো বিবস্ত্র হয়ে রাস্তায় হাঁটা আমরা তার প্রতিবাদ করছি কে কুকি কে মেয়েটি কে বা অন্য জাতের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা পরিষ্কার করে বলতে চাই ভারতবর্ষের সংবিধান অন্য রাজনৈতিক দল তাদেরও নিশ্চিতভাবে অধিকার দেয় রাজনৈতিক দল করার আমার তো সংবিধান একদলীয় তন্ত্রের কথা বলে না আমার সংবিধান বলে বহুদলীয় তন্ত্রের কথা এবং সেখানে বহু দল থাকবে এটাই কাম্য আমাদের প্রতিবাদ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মেয়েদের সম্মানহানি ঘটানোর বিরুদ্ধে কোন মেয়ে যে মেয়ে না থাকলে রাষ্ট্র তৈরি হতো না কোন মেয়ে যে মেয়ে না থাকলে এই স্বাধীনতার অমৃতকাল এটা উদযাপন করা যেত না মেয়েরা না থাকলে সমাজ সৃষ্টি হয় না মেয়েরা না থাকলে রাষ্ট্র ভূমিষ্ঠ হতো না ছেলেদের অনেক কিছু আছে দৈহিক শক্তি আছে হয়তোবা বুদ্ধি বিবেচনার শক্তিও বেশি থাকতে পারে কিন্তু ধারণ শক্তি নেই ঈশ্বর আল্লাহ সেই ধারণ শক্তি মেয়েদের দিয়েছে মেয়েরা প্রসবের যন্ত্রণাকে উপেক্ষা করে মেয়েরা প্রসবের রক্তপাতকে অগ্রাহ্য করে মেয়েরা সমাজকে তৈরি করে এই ভারতবর্ষ তৈরি করেছে মেয়েরা সেই মেয়েদের যদি রাস্তায় বিবস্ত্র করে হাঁটায় তাহলে তার প্রতিবাদ করতে হবে আমরা সেই প্রতিবাদ আশা করেছিলাম যে কেন্দ্রে যারা আছে তাদের যে কর্মকাণ্ড তার মধ্যেও সেটা প্রকাশ পাবে আমরা দেখছি সে বিষয়ে কোনো কথা কেউ বলছেন না বলবেন কি করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি 78 দিন পর ঘটনা ঘটেছে কয়েক মাস ধরে ঘটছে কিন্তু আমরা বিবস্ত্র হয়ে যে ছবি দেখেছি সেটা চৌঠা মে এই বছরের চৌঠা মে তার 78 দিন পর মাননীয় প্রধানমন্ত্রী 36 সেকেন্ডের জন্য একটু মুখ খুলেছিলেন আর আপনারা দেখেছেন সংসদে তিনি আসেন কি আসেন না
সেটা সংসদে যারা আছেন সেটা বলবেন, কতদিন লোকসভায় এসেছেন কতদিন রাজ্যসভায় গেছেন সেটাও সংসদে যারা আছে সেটা বলবেন। কিন্তু আমরা দেখলাম একটা অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে এবং তাতে তিনি বাধ্য হয়েছেন এসে তার বক্তব্য রাখার জন্য। আমরা আশা করেছিলাম তিনি নিশ্চয়ই মণিপুরের সম্পর্কে কিছুটা বলবেন, কি প্রতিকার কি পদক্ষেপ তিনি নিচ্ছেন সেটার দিকেও তার ইঙ্গিত থাকবে। কিন্তু আমরা দেখলাম আড়াই ঘন্টার বক্তৃতা দু ঘন্টার ওপর যখন অতিবাহিত হয়ে গেল একটি শব্দ উচ্চারিত হলো না, বিরোধীরা যখন কক্ষ ত্যাগ করলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী সময় পেলেন 3 থেকে 4 মিনিট। অর্থাৎ আমি যদি ওনাকে একটু গ্রেস টাইমও দিই তাহলে 36 সেকেন্ড আর ওই 3-4 মিনিট নিয়ে মাত্র 5 মিনিট সময় মেয়েদের জন্য, 5 মিনিট সময় দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মণিপুরে এই ন্যক্কারজনক ঘটনা তার জন্য, তার মুখ খুলেছে মাত্র 5 মিনিট। যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, বিবস্ত্র করে মেয়েদের হাঁটানো হয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বসাকুল্যে 5 মিনিটও সময় বরাদ্দ করেননি মণিপুর ঘটনার বিরুদ্ধে সম্পর্কে কিছু কথা বলতে। একদিন দেখেছি 78 দিন পর 36 সেকেন্ড বরাদ্দ করেছিলেন আর সংসদে তিনি 3 থেকে 4 মিনিট বরাদ্দ করেছেন। তো এই 5 মিনিট সময়ও বরাদ্দ নয় মেয়েদের জন্য। কোন মেয়েরা যারা ভূমিষ্ঠ করে রাষ্ট্রকে, সেই মেয়েদের জন্য যদি এটা বরাদ্দ থাকে এই সময় তাদের অপমানকে কেন্দ্র করে, তাহলে ভারতবর্ষের আগামী দিন কি ভবিষ্যৎ হবে? আজকের প্রতিবাদ মণিপুরে যে ঘটনা ঘটেছে যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি কেন্দ্রীয় সরকারকে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। মণিপুরের মতো ন্যক্কারজনক ঘটনা ভারতবর্ষ আগে দেখেনি, সারা বিশ্বও আগে দেখেনি। তাই এর বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে, ব্লকে ব্লকে শহরে শহরে তৃণমূল মহিলা কংগ্রেস করছে। আজকে কুচবিহার শহরে সুচিস্মিতার নেতৃত্বে এই প্রতিবাদ সংগঠিত হয়েছে।